মানুষের রিজিক কমে যায় অনেকগুলো কারণে। আমি তার মধ্যে ছয়টি কারণ আজকে স্পষ্ট করে বলবো। এই ছয়টি কারণ যদি কোনো পরিবারের মধ্যে থাকে তাহলে আপনারা এখনই সংশোধন করবেন। তো আপনি দেখবেন মোটামুটি আপনার সংসার জীবন, আপনার ব্যবসায়িক প্রাতিষ্ঠানিক জীবন অনেক ভালো চলছিল, কিন্তু হঠাৎ করে কি কারণে যেন আপনার ব্যবসায় ধস, কি কারণে যেন আপনার রিজিক কমে গেছে, কি কারণে যেন আপনার রিজিকের মধ্যে ঘাটতি পড়ে গেছে, আপনার সংসারে অভাব পড়ে গেছে, আপনিও বুঝতে পারছেন না কোন। আজকে ইনশাআল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের আলোকে আমি বেশ কয়েকটি বিষয় বলবো, সেখান থেকে হেফাজতে থাকার চেষ্টা করবেন, অবশ্যই আপনার ঘর, আপনার সংসার, আপনার পরিবারে রিজিকের অভাব পড়বে না। এক নম্বর হচ্ছে, যদি পরিবারের কোনো একজন সদস্য গুনাতে লিপ্ত থাকে, এমন গুনা যেটা হয়তো আপনার সামনে করছে না, এমন গুণা যেটা সে গোপনে করছে, বিশেষ করে ইয়াং ছেলে পেলে তারা রাতের অন্ধকারে পর্নোগ্রাফি দেখছে, এই যে কবিরা গুণা, গুনাহে কবিরা একটার পর একটা তারা করে যাচ্ছে, এই কারণেই ওই পরিবারের উপরে হঠাৎ করে এত সচ্ছল পরিবার অভাবে পড়ে গেছে। দ্বিতীয়টি যেটা পেলাম সেটা হচ্ছে, অন্য মানুষকে খাবার না খাওয়ানোর কারণে, অন্য পরিবার প্রতিবেশী আত্মীয় তার সম্পর্ক রক্ষা না করার কারণে নিজে ভালো করে পেট পুড়ে খাচ্ছেন কিন্তু অর্ধাহারে অনাহারে পাশের মানুষটি ভুগছে, এটা না দেখার কারণে আপনার ঘরে অভাব অনটন লেগেই আছে। তিন নম্বর হচ্ছে, শুক্রিয়া আদায় না করা। আপনার ঘরের হয়তো খায় অথবা সে খাবার পরে আলহামদুলিল্লাহ পড়ছে না, অথবা সে মানসিক ভাবে সে খুব কষ্টে আছে, আরে কি শুকরিয়া করব, আইন কামি তো নাই। এই যে শুকরিয়া যারা আদায় করছে না, এই শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ তার ঘরে অভাব অনটন দিয়েই যাচ্ছে। আর তিন নম্বর হচ্ছে, মিথ্যা কসম করা ও মানুষকে ধোকা দেয়া। ব্যবসায়ীরা বিভিন্ন স্টাইলে কিন্তু মিথ্যা কথা বলে, যেমন ব্যবসায়ীদের কাছে যখন কেউ যায় যে এই কাপড়টি কত দাম, এটার দাম হচ্ছে 1500 টাকা, আরে কি বলে এত কেন, বলো ভাই আল্লাহর কসম 1200 টাকা দিয়ে কিনেছি, তিনি যেন 1000 টাকার নিচে না বলতে পারে, এই কসম কেটে কিন্তু মিথ্যা বলছে। যারা এই ধরনের ব্যবসায়ী আছেন তাদেরকে বলছে, এই যে মানুষের সাথে ধোকা দিচ্ছেন বিল্লাহ, তাহলে যারা মিথ্যা কসম কাটবে এবং মানুষের সাথে ধোকাবাজি করবে তাদের ঘরে এখন সুখ থাকতে পারে কিন্তু অভাব অনটন যে কোনো সময় কি লেগে যাবে। চার নম্বর হচ্ছে, পাঁচ নম্বর হচ্ছে, জাকাত না দেওয়া। কি না দেওয়া? জাকাত না দেওয়া। অনেকেই আছে, ধরে নেন কারো 100 কোটি টাকার সম্পদ আছে, তিনি কি জাকাত দিবেন কয় কোটি টাকা? হ্যাঁ 2.5 কোটি টাকা। অথচ তিনি 2.5 কোটি টাকা জাকাত না দিয়ে তিনি যেটা করছেন একটা থোক টাকা, হিসেব করা ছাড়াই তিনি 20 লাখ 30 লাখ টাকা জাকাত দিয়ে দিচ্ছেন। কিন্তু হিসেব ছাড়া যদি কোনো ব্যক্তি জাকাত দেয়, ওই ব্যক্তির সম্পদ 100 কোটি টাকা থাকার পরেও ধীরে ধীরে সম্পদ নষ্ট হয়ে তার রিজিকের অভাব পড়ে যাবে। তারপরে হচ্ছে 6 নম্বর হচ্ছে, হালাল উপার্জন যদি কেউ না করে, যদি হারাম উপার্জন করে তখন তার রিজিক কমে যায়। দিনে যে ব্যক্তি 100 বার পড়বে, ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমলকারী কেউ হতে পারবে না। সেই ব্যক্তি ব্যতীত যে একটু বেশি পড়েছে, কেউ 200 300 500 পড়েছে, তখন সে বেশি র্যাঙ্কিং এ শীর্ষে চলে যাবে আর কি। সকল নবীগণের একটা শ্রেষ্ঠতা আছে, যত নবী ছিলেন পৃথিবীতে তারা সবাই